আজকে যে দুটো বিষয় নিয়ে প্রতিপাদ্য তার একটা হচ্ছে ওজন লেয়ার একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ দুটোই কিন্তু খুবই কঠিন বিষয় মানব সভ্যতাকে একরকম হুমকির মধ্যে ফেলে দিয়েছে কারণ আমরা যে কাজগুলো করি সেগুলোর পরিণামটা আমরা ঠিক মতন চিন্তা করি না আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে একটা ধারাকেই উন্নয়ন মনে করি এটাকে নিয়ে কখনো প্রশ্ন করি না যে প্রকৃতি এর কতটুকু নিতে পারছে আজকে সুখবরটা হলো যে ওজোন লেয়ার ডিপ্লিশনের যে আন্তর্জাতিক আইনটা আছে সেই আন্তর্জাতিক আইনটা কিন্তু বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই স্বাক্ষর করেছে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক প্যানেল স্টিলবার্ড সিএসআরএম কমিটেড ফর স্টিল এবং মন্ট্রিয়াল প্রতকলটা প্রতিটা রাষ্ট্রই স্বাক্ষর করেছে ফলে সার্বজনীনতার দিক থেকে এটি একটি অনন্য আইন কারণ বিশ্বে এত বেশি সংখ্যক রাষ্ট্র এটা অনুস্বাক্ষর করেছে এবং এটা মেনে চলছে পরিবেশের অন্যান্য আইনের ক্ষেত্রে এটা অত্যন্ত বিরল ওজন লেয়ার আপনারা জানেন যে এটার যে ক্ষয়টা হয়েছিল সেটা প্রায় পূরণ হয়ে আসছে এবং আশা করা হচ্ছে যে দু সাল নাগাদ হয়তো আমরা মোটামুটি এটাকে প্রায় ক্ষয়টাকে রোধ করে আনতে পারব এর সাথে অন্য যে প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন সেদিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখব যে সেই আইন বাস্তবায়নের দিকে বিশ্ব সম্প্রদায় অতটা মনোযোগী না যতটা কথা হয় যতটা মিটিং হয় মিছিল হয় সেমিনার হয় সেটা নিয়ে তারা আগ্রহী না জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে হচ্ছে আমাদের মতন দরিদ্র দেশগুলো আর ওজন লেয়ার ডিপ্লিশনের সরাসরি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আছে বিশ্বের উন্নত কিছু দেশের নাম তো যখন জীবনের প্রশ্ন আসে আমাদের দেশের জনগণের জীবন দরিদ্র বা উন্নয়নশীল দেশের জনগণের জীবন এবং উন্নত বিশ্বের জনগণের জীবন একই রকম প্রাধান্য পেয়েছে এটা বলা যাচ্ছে না জলবায়ু পরিবর্তনে এখনও পর্যন্ত উন্নত বিশ্বের যেই পরিমাণ অর্থ দেওয়ার কথা উন্নয়নশীল বিশ্বকে তা তারা কোনো দিনও দেয়নি তার ধারে কাছেও যায়নি কিন্তু যদি আবার ওজোন লেয়ারের আইনে আসেন সেখানে উন্নত বিশ্বে যে টাকাটা দেয়ার কথা সেটা কিন্তু তারা দেয় তো এইখানে আমরা এক আরেক রকমের বৈষম্য দেখতে পাই তো এখন আমাদেরকে আজকের আজকের প্রতিপাদ্যটা ওজোন এবং জলবায়ু পরিবর্তনকে একসাথে সংযুক্ত করছে কারণ যেই বিশেষ গ্যাসটা নিয়ে কথা বলা হচ্ছে সেই বিশেষ গ্যাসটা আমি জিয়াভাই থেকে যেটা শুনলাম যে এটা এখন মন্ট্রিয়াল প্রোটোকল দায়িত্ব নিয়েছে আমি আপনি আজকে যে এয়ার কন্ডিশনারে বসে আছি সেটাও হয়তো এখানে কন্ট্রিবিউট করছে আমরা যে ফোমের প্যাকেটগুলোতে স্যান্ডউইচ আনি বাসায় বার্গার আনি বাসায় সেটাও এখানে কন্ট্রিবিউট করে ফলে আমাদের ভোগবাদের সাথে আমাদের জীবন মানের সাথে জীবনযাত্রার স্টাইলের সাথে এটার একটা সম্পর্ক আছে এটা যদি আমরা একটু চিন্তা করি এটা এর আগের দিনও যখন এখানে এসেছিলাম বলে গেছি যখন আজকের অবস্থানে এসে কথা বলেছি তখনও বলেছি আগের অবস্থানেও বলেছি দেখেন দুপুর সাড়ে বারোটায় আমরা কতগুলো বাতি জ্বালিয়ে এখানে বসে আছি এটাই হচ্ছে আমাদের পরিকল্পনার দৈন্যতা আমরা বিল্ডিংটা কেমনভাবে পরিকল্পনা করি করিনি যেখানে এই ভর দুপুরে আমাদের আলোর জ্বালানোর কোনো প্রয়োজন হবে না তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি পরিবেশ দপ্তরকে এবং মন্ত্রণালয়কে বলেছি যে এখন থেকে আর নতুন কোনো বিল্ডিংয়ে তারা আবার বেস্ট প্রকল্পের আওতায় আরেকটা বিল্ডিং করবে এইরকম ভুল ডিজাইন যেন আমরা না করি আমরা যেন মাটি দিয়ে পোড়ানো ইট ব্যবহার না করি আমরা যেন মা টপ সের অক্ষতা থাকবে এবং তারপরে নির্মিত হবে এমন নির্মাণ সামগ্রী ব্যবহার করি এবার ফিরে আসি বাচ্চাদের কথায় এখন উন্নত বিশ্ব আপনার জন্য কি করলো না করলো সেটা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে হয়তো আপনাকে শেষ পর্যন্ত হতাশ হতে হবে আপনার জীবনযাত্রায় কোন জায়গাতে গতিটাকে নিয়ন্ত্রণ করতে হবে লাগাম টানতে হবে সেটা আমাদেরকেই ভাবতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটা জায়গায় যদি আমরা রেখে যাই যেখানে ওজন স্তর ফুটা হয়ে সূর্যের অতি রশ্মি ঢুকে গিয়ে আমাদেরকে ক্যান্সার দিবে ধানের উৎপাদন হবে না জীববৈচিত্র্যে বন্য প্রাণীর ক্ষেত্রে জেনেটিক মডিফিকেশন হয়ে যাবে তাহলে বলবো যে আগামী প্রজন্মের জন্য আমরা ঠিক উন্নয়নের ধারাটাকে বেছে নেই নাই।